মাদারীপুরের রাজরে স্বাস্থ্যবিধি মেনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিবির 50 বছর পূর্তি উপলক্ষে আলোচনা ও দুর্যোগ মোকাবেলার মহড়া অনুষ্ঠিত। সুজন সেন্টিফাতের তথ্যচিত্রে বিস্তারিত একটি প্রতিবেদন। 13 অক্টোবর বুধবার 11টায় মুজিব বর্ষের প্রতিশ্রুতি জোরদার করি দুর্যোগ প্রস্তুতি, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিবসটি পালন উপলক্ষে মাদারীপুরের রাজর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রথমে বর্ণাঢ্য র্যালি বের করে পরিষদ চত্বরে ঘুরে এসে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ আনিসুজ্জামান। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত শেখ ফজলুল হক বাবুল, ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা। এছাড়া সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পরিচালনায় আরও বক্তব্য রাখেন এলজিইডি কর্মকর্তা কাজী মাহমুদুল্লাহ, সমাজসেবা কর্মকর্তা ফজলুর রহমান ছলাকার, শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, সাবেক মেয়র শামীম নেওয়াজ, সাবেক ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বক্কার, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, সাংবাদিক জাহাঙ্গীর আলম, এস এম জাকির হোসেন ডাবলু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। পরে আগত দর্শনার্থীদের সামনে অগ্নি নিরাবরণ সম্পর্কিত বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় বেশ কয়েকজন দর্শক এই মহড়ায় অংশগ্রহণ করেন ও অগ্নি নিবারণ ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতা শিক্ষা গ্রহণ করেন। বোঝা যায় যে দুর্যোগ তো আসবে, আমরা এটা প্রতিরোধ করতে পারবো না। আমি একটা বিল্ডিং করি, 10 তলা একটা বিল্ডিং আছে, বিল্ডিং এ একটা লোক করলো সারা বিশ্বে রহমান আমাদের বাংলাদেশে কিন্তু যে কোনো মুহূর্তে বড় ধরনের একটা ভূমিকম্প। বোঝা যায় যে দুর্যোগ তো আসবে, আমরা এটা প্রতিরোধ করতে পারবো না। অনেক গবাদবসী মারা গেছে, সেই ক্ষেত্রে আমাদের গভর্নমেন্টের যে চিন্তা চেতনা যে আমরা কেউ দুর্যোগ কমিয়ে আনা যায়, এজন্য বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ, সারা বিশ্বের মডেল কিন্তু বাংলাদেশ দুর্যোগ প্রস্তুতিতে এবং দুর্যোগ প্রশমনে মূল বিষয়টা বলা আছে যে এখানে জোরদার করতে হবে আমাদের প্রস্তুতিটাকে। আমরা জোরদার করার জন্য যে কোনো প্রস্তুতি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স প্রস্তুত সদা জাগ্রত সুইচটা ব্যবহার করবো, এগুলি গ্রামের ইলেকট্রিশিয়ান দিয়ে না করে একটা ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করে রোড মেপে যেন ওয়ারিংটা করা হয়। ওয়ারিং বিষয়টা হচ্ছে, ধরেন আমি ডিজাইন ছাড়া একটা 5 তলা বিল্ডিং করলাম, সেই যে বিল্ডিংটা ফেল করলো ওইখানে 20 জন লোক মারা গেলো, এটা একটা দুর্যোগ। তার মানে কি এটা সৃষ্টি করছি আমি, আমি যখন বিল্ডিংটা করবো মতো আমরা বাড়িঘর করি, রাস্তাঘাট করা করা হয় না। এবং আমি শুনেছি যে বিদেশে মানুষ যে কাজ করুক, ঘর বাড়ি ওঠানোর আগে অন্তত চিন্তা করে যে 500 বছর পরে আমাদের দেশে কি হবে। আমরা কিন্তু বাংলাদেশের মানুষ সেই চিন্তা আমরা করি না যে 100 বছর রাখলে অনেক কথাই বলা যায়। মূল কথা হচ্ছে দুইটি, যে দুর্যোগ হচ্ছে দুই ধরনের, এটা সবাই জানে যে একটা হচ্ছে ম্যানমেড ডিজাস্টার আর একটা হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার। তো এখন বাংলাদেশে যেটা বেশি প্রবলেম করছে ম্যানমেড ডিজাস্টার। আপনারা রানা প্লাজার কথা জানেন, কিছুদিন আগে যে গুলশানে একটা বহুতল ভবনে আগুন লেগে অনেক মানুষ মারা গেল। আমাদের ন্যাচারাল ডিজাস্টার বর্তমানে বলা যায় কমই, এটা অনেক আগে 91 সালে একবার দুর্যোগ হয়েছিল, সেখানে মনে হয় কত লক্ষ মানুষ মারা গেছিল, 2,38,000। কিন্তু মতান্তরে এই সমস্ত দুর্যোগের সঠিক হিসাব সবসময় করা যায় না। মতান্তরে কেউ কেউ কোনো কোনো পরিসংখ্যানে এসেছে 5 লক্ষের উপরে মানুষ মারা গেছে। তো এইরকম তারপর আপনার আরও আগে 70 সালে এর বন্যা হয়েছে, তারপর হচ্ছে ঘূর্ণিঝড় হয়েছে। তো এই কারণেই কিন্তু বঙ্গবন্ধু এই যে সিপিবি যে প্রোগ্রামটা সেটা নিয়েছিলেন। তো যাই হোক, ন্যাচারাল ডিজাস্টার তো আমাদের হাতে নাই, এটা আমাদের হাতের কিন্তু অনেকটা বাইরে, এটা প্রকৃতির উপর নির্ভর করে। হ্যাঁ, এটাও অনেকটা নিয়ন্ত্রণ করা যায়, যেমন বেশি বেশি যদি আমরা গাছপালা লাগাই তাহলে পরিবেশের ভারসাম্য যদি ঠিক থাকে, আমাদের খাল নদী নালা যেগুলো আছে সেগুলো যদি প্রবাহমান থাকে, অর্থাৎ প্রকৃতির উপর যদি আমরা বিরূপ আচরণ না করি, প্রকৃতিকে যদি প্রকৃতির মতো আমরা চলতে দিই, তাহলে কিন্তু ন্যাচারাল ডিজাস্টার অনেকটা কমে যায়, এটাও ঠিক। আর আমাদের সবচেয়ে বড় অসুবিধা যেটা হচ্ছে, বাংলাদেশ আপনারা জানেন ছোট্ট একটা দেশ, অধিক মানুষের দেশ, বিশেষ করে ঢাকা শহর, বড় বড় শহর যেগুলো ঢাকা চট্টগ্রাম এই শহরগুলো, বিশেষ করে ঢাকায় আপনার ঢাকার আকাশে
আকাশ থেকে তাকালে নিচে কোনো জায়গা দেখা যায় না, খালি বিল্ডিং আর বিল্ডিং, বহুতল ভবন, এবং সেগুলো অনেকটাই অপরিকল্পিত, অনেকটাই কিন্তু রাজুকের অনুমোদন না নিয়ে করা হয়েছে। হয়তো বিল্ডিংয়ের পারমিশন আছে 10 তলা, করেছে সেটা 12 তলা বা 13 তলা, এই যে অতিরিক্ত লোড, এই সমস্ত কারণে। তারপরে আছে আমাদের পল্লী বিদ্যুতের এজিএম, আমাদের এই সমস্ত অঞ্চলে সব জায়গায় বিদ্যুৎ, বিদ্যুৎ কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস, বিদ্যুৎকে যদি সঠিকভাবে ব্যবহার করা না যায় তাহলে এটা মাঝে মাঝে খুবই মরণঘাতী এবং সাংঘাতিক আকার ধারণ করে। তারপর প্রত্যেকের বাসায় বাসায় এখন গ্যাসের সিলিন্ডার, এটা কিন্তু আরেকটা বোমা, গ্যাস সিলিন্ডার কিন্তু আরেকটা বোমা, এটা যদি সঠিকভাবে না করা যায় এবং এই বিষয়ে যদি না জানে, বিশেষ করে আমাদের মেয়েরা রান্নার সময় কিন্তু গ্যাস ব্যবহার করে, তারা কিন্তু ভয় পায়, কিন্তু আগুন জ্বলে উঠলেই ভয় পায়, কিন্তু এটা এত ভয়ের কিছু না। এটা টেকনিকটাও আজকে হয়তো দেখানো হবে আমাদের এখানে যে কীভাবে গ্যাসের আগুনটাকে নিয়ন্ত্রণ করা যায়। আর পল্লী বিদ্যুতের এজিএম উনি খুব সুন্দর কথা বলেছেন যে সার্কিট ব্রেকার, এটা যারা বিদ্যুৎ ব্যবহার করেন একটা উন্নত মানের সার্কিট ব্রেকার পাওয়া যায়, কেউ যদি শক খায় বা কোনো লাইনে যদি কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে কিন্তু ব্রেকারটি পড়ে যাবে, অর্থাৎ আপনার বাসার বিদ্যুৎ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আগে যে বিদ্যুতের শক খেয়ে মারা যেত সেই ঘটনাটি আর ঘটবে না, তো এগুলো ব্যবহার করা যায়। এখন অনেক আধুনিক প্রযুক্তি এবং আধুনিক ব্যবস্থা আসছে, সেগুলো ব্যবহার করা যায়। আর আরেকটা সবচেয়ে বড় যেটি ব্যাপার যে দুর্যোগ প্রতিরোধের জন্য সচেতনতা, এই সচেতনতা যদি আমরা বৃদ্ধি করি, আমি দেখি আগামীতে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বা বিভিন্ন ইসে আমরা সচেতনতামূলক প্রোগ্রামের থেকে আয়োজন করবো। আমরা পল্লী বিদ্যুৎ বা বিদ্যুতে যারা কাজ করেন, আমাদের এই যে উপজেলা প্রকৌশলী আছেন, ওনারা এই বিল্ডিং সম্পর্কে ভালো ধারণা রাখেন, এটার উপরে আমরা ট্রেনিং অ্যাওয়ারনেস বিল্ড আপ প্রোগ্রাম এগুলো কিন্তু আমরা করবো, বিশেষ করে